নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনুম কুক। ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া সুজি কেক। এই কেকটা আমি কি কি উপকরণ দিয়ে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি কেক বানানোর জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। দুধ দেওয়ার পর আমি এক কাপ মতন দুধ দিয়েছি, আর একই কাপের মাপে পরিমাণগুলো আমি নিয়ে নেব। তারপর দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি। আপনারা মিষ্টিটা পরিমাণ মতন দিয়ে নিতে পারেন, হাফ কাপ দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন। এবার আমি দিচ্ছি এক কাপ মতো সুজি। তারপরে সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা দেওয়ার আগে দুধ আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ চিনি ভালো করে মিশে গেলে, চিনি গলে গেলে তারপর সুজি দিয়ে ভালো করে গুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপের মাপে হাফ কাপ মতন ময়দা। ময়দাটা আমি একবারে দিচ্ছি না, হাফ হাফ করে দিয়ে দেব। প্রথমে কিছুটা দিয়ে দিলাম, তারপর আমি হ্যান্ডউইচের সাহায্যে ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে আবারও আমি বাকিটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে ফেটে নিতে হবে। এই যতটা ভালো করে এইভাবে ফেটে নেওয়া হবে, গুলে নেওয়া হবে মিশ্রণটা, ততটাই ভালো হবে কিন্তু কেকটা। এই যে সুন্দর একটা কেকের ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, কাঁচের বাটি। তারপরে ছোটো হাতার মতো এক হাতা দুধ দিয়েছি। এবার দিয়ে দিলাম চায়ের চামচের মাপে এক চামচ বেকিং পাউডার, আর ওই চামচের মাপেই হাফ চামচ বেকিং সোডা। এবার বেকিং পাউডার বেকিং সোডাটা দুধের সাথে ভালো করে গুলে নেব। একদম ভালো করে গুলে নিলে একটা ফেনা ফেনা ভাব হবে। ভালো করে গুলা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব। দেখুন অনেকটা কিন্তু ফুলে উঠেছে। এভাবে কিছুক্ষণ ফেটে নেব। প্রায় দু তিন মিনিট ফেটে নেওয়ার পর এই যে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, এই মিশ্রণটা দিয়ে দেব কেকের ব্যাটারের মধ্যে। এইভাবে কিন্তু আলাদা করে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা দুধের সাথে গুলে নিলে কেকটা বেশ সফট হয়। এবার আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সুজির, সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে তিন চার মিনিট মতন এভাবে ফেটে নেব। ভালো করে মিশে গেলে বেকিং পাউডার এবং বেকিং সোডা, তারপর আমি 10 মিনিট জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এদিকে কেকটা বেক করার জন্য অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি, আর নিয়েছি বাটার পেপার। বাটার পেপারটা আমি এই বাটিটার মাপ দিয়ে কেটে নিয়েছি। এবার এক চামচ মতন তেল দিয়ে দেব। তারপরে তেলটা ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নিতে হবে। তার সাথে সাথে যে বাটার পেপারটা নিয়েছি এটাতেও আমি লাগিয়ে নেব। আপনারা পরিষ্কার যে কোনো সাদা কাগজ নিয়ে নিতে পারেন। তারপর এভাবে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেলে পরে কেকটা বেক করার জন্য তৈরি হয়ে যাবে। এই যে এরকমভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার বাটার পেপারটা নিয়েছিলাম, ভালো করে দিয়ে দিলাম। তারপর সেট করে নেব। এটা আবার পাশে রেখে দিলাম। এদিকে আমি এবার তেলটা অ্যাড করে দিলাম ব্যাটারের মধ্যে। দু চামচের একটু বেশি তেল নিয়েছি, তেলটা দিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে ভালো করে তেলটা মিশিয়ে নেব। প্রায় আবারও দু তিন মিনিট মতন ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সবার শেষে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আর কেক বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা খুব একটা ঘন বা পাতলা হবে না। এই যে এরকমভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে। পুরোপুরিভাবে কেক বানানোর জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ঢেলে দিচ্ছি। ওপর থেকে এইভাবে ঢেলে দেব যাতে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তারপরে একটু ট্যাপ করে দিচ্ছি। হাত দিয়ে এভাবে ঝাঁকিয়ে দিলে ভিতরে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যায়। আর এদিকে আমি আগে থেকেই ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে অল্প বালি দিয়েছিলাম, তারপরে গরম করতে দিয়েছিলাম। প্রায় 5-6 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিচ্ছি। তারপরে কেকের এই বাটিটা বসিয়ে দিলাম, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাও আমি একটা
লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি, আর নিয়েছি জেলি টফি, সেগুলোকে দিয়ে দিলাম। আপনারা জেলি টফির পরিবর্তে চেরি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে চেরি ছিল না, তাই আমি জেলি টফি দিয়েছিলাম। আবারও আমি ঢাকনা খুলে কিশমিশ এবং জেলি টফি দিয়ে দিয়েছিলাম। তারপরে প্রায় 40 থেকে 45 মিনিট মতন আবারও কভার করে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার চেক করে নিচ্ছি, একটা কাঠির সাহায্যে এভাবে চেক করে দিচ্ছি। কাঠিটা যদি ক্লিন আসে তাহলে কেকটা পুরোপুরিভাবে হয়ে যাবে। আমার কিন্তু কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার আমি একটা সাঁড়াশির সাহায্যে তুলে নিলাম। তারপরে কেকটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে তবেই আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। এই যে বাটিটাকে উল্টে দিলাম একটা থালার মধ্যে রেখে, তারপরে বাটিটা তুলে নিলাম। এবার যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আপনাদের আজকের সুজির কেকের রেসিপিটা ভালো লেগেছে, আর কেকটা কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়েছিল। আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছিল এই কেকটা। এবার আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানেই শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।